নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভানগার্ডে পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছি আপনাদের সঙ্গে। চোখ রাখবো আজকের এই মুহূর্তের আপডেট খবরের দিকে। আজকে স্বামী বিবেকানন্দের 160তম জন্মদিবস তথা যুব দিবস, এবং যুব দিবসকে সামনে রেখে গোটা দেশের পাশাপাশি রাজ্যেও একাধিক কর্মসূচি গ্রহণ করা হচ্ছে, তার পাশাপাশি সামাজিক কর্মসূচিতেও রয়েছে। ঠিক একই রকমভাবে যুব দিবসকে সামনে রেখে আজকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়, এবং সেই রক্তদান শিবিরের আয়োজন করলেন যুব মোর্চার সদস্যরা। সিপাহীজলা জেলা দক্ষিণাংশের যুব মোর্চায় যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা আজকে রক্তদান শিবিরের আয়োজন করে। তার পাশাপাশি রয়েছে স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধার্ঘ্য, এবং তার পাশাপাশি যুব দিবসকে সামনে রেখে রক্তদান শিবির। তবে আজকের এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় সোনামুড়া টাউন হলে। রক্তদান শিবিরটি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, এবং তার পাশাপাশি বিধায়ক সুভাষ চন্দ্র বসু, দলের জেলা সভাপতি দেবব্রত ভট্টাচার্য, জেলা বিজেওয়াইএম এর সভাপতি থেকে শুরু করে জেলা বিজেওয়াইএম এর সম্পাদক সকলেই আজকে উপস্থিত ছিলেন রক্তদানের যে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে যুব দিবসকে সামনে রেখে সেই অনুষ্ঠানে। তবে অনুষ্ঠানে যারা আজকে রক্তদান করেছেন স্বেচ্ছায় তাদের মধ্যেও একটা অন্যরকমের উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। কারণ যেহেতু স্বামী বিবেকানন্দের জন্মদিন 160তম, তার পাশাপাশি যুব দিবস, এই দিনটিকে সামনে রেখে বিভিন্ন জায়গায় কোথাও দেশাত্মবোধক গান, কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠান, আবার কোথাও সামাজিক কর্মসূচি হচ্ছে, কোথাও দেখেছি স্বচ্ছ ভারত অভিযান। ঠিক তারই অঙ্গ হিসাবে আজকে রক্তদান শিবির অনুষ্ঠিত হল সোনামুড়া টাউন হলে বিজেপি দক্ষিণাংশের যুব মোর্চার পক্ষ থেকে। তবে আজকে অনুষ্ঠানের অতিথিরা কি জানাচ্ছেন আজকে যুব দিবসকে সামনে রেখে, শুনব একবার। জন্মদিন উপলক্ষে জাতীয় যুব দিবস, এই জাতীয় যুব দিবস উপলক্ষে আমাদের সেবামূলক কর্মসূচির অঙ্গ হিসাবে আজকে সিপাহীজলা দক্ষিণ জেলা যুব মোর্চার উদ্যোগে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি, এবং আজকে আমাদের রক্তদান শিবির চলছে। আমাদের মাঝে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রীমতী প্রতিমা ভৌমিক মহোদয়া, এবং আগামী দিনেও আমরা এই সপ্তাহব্যাপী বিভিন্ন ধরনের সামাজিক কাজ এবং বিভিন্ন সেবামূলক কর্মসূচি, বৃক্ষ রোপণ থেকে শুরু করে ফুটবল ম্যাচ থেকে শুরু করে আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই সপ্তাহটা আমরা উদযাপন করব। আজকে কতজন রক্ত দিয়েছে? রক্তদান চলছে, মাত্র শুরু হয়েছে। আমাদের টার্গেট তো অনেক রয়েছে, দেখা যাক কি হয়। যুবকদেরকে কি বার্তা দিবেন যুব দিবসে? আমরা চাই স্বামী বিবেকানন্দের যে জীবনী, সেই জীবনীকে সবাই চলার পথে আগামী দিনে পাথেয় করে সেই স্বামী বিবেকানন্দের যেই বাণী, স্বামী বিবেকানন্দের যে জীবনী নিজেদের মধ্যে লাগু করা, নিজেদের মধ্যে নেওয়া। কারণ স্বামীজি শুধুমাত্র ভারতবর্ষের নয়, সমগ্র পৃথিবীকে উনি আপনারা শুনলেন অনুষ্ঠানে আয়োজকদের বক্তব্য, এবং তার পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের বক্তব্য তুলে ধরলাম। যুবকদের জাগরণের জন্য যে দরকার মূল আদর্শ, সেই মূল আদর্শই হচ্ছে স্বামী বিবেকানন্দ, এবং তাকে সামনে রেখেই, তার প্রতিকৃতিকে সামনে রেখেই যুবক দিবস বা যুব দিবসের আয়োজন করা হয়, এবং সেই যুব দিবসের অঙ্গ হিসাবেই আজকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এবং যেহেতু কোভিড পরিস্থিতি চলছে, তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রক্ত যাতে কোনোরকমভাবে সংকট না সৃষ্টি হয় কোথাও, কোনো মহকুমা বা জেলা বা কোনো রাজ্যের কোনো হাসপাতালগুলিতে, তার জন্য এই রক্তদান শিবিরের আয়োজন করেছে সোনামুড়া দক্ষিণাংশের যুব মোর্চার কর্মী সমর্থকরা। নিচ্ছে একটা বিরতি, আসছি, বিরতির পর সঙ্গে থাকুন।